অবশেষে অপেক্ষার অবসান। হইচইতে আসতে চলেছে নতুন সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি এই উপন্যাসকে কেন্দ্র করে সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই সিরিজটি তৈরি হতে চলেছে। এই হলো সেই বিখ্যাত উপন্যাস যেটা অলরেডি আমার শেষ করা হয়ে আমার মতো যারা এই উপন্যাসটি অলরেডি শেষ করে ফেলেছেন তারা অধৈর্য হয়ে গেছেন নিশ্চয়ই যে এই সিরিজটি কবে আসবে। সত্যিই ব্যাকুলভাবে অপেক্ষা করছিলাম সিরিজটির জন্য। অবশেষে কিছুক্ষণ আগে জানতে পারলাম 13th August এই সিরিজটি রিলিজ করতে চলেছে। শুধু রবীন্দ্রনাথ এখানে খেতে আসেননি এটাই নয়, আরও একটি পার্ট আছে যেটা হলো রবীন্দ্রনাথ এখানে কখনো আসেনি, এটাও আমার কমপ্লিট করা। আর থার্ড পার্ট আসতে চলেছে যেটা এখনও প্রকাশ হয়নি, তো এর পরের পার্টটার জন্য আমরা অপেক্ষা করছি। আসুন তাহলে সিরিজটা নিয়ে আলোচনা করি। সিরিজের ট্রেলার, কাস্টিং, স্টোরি সব কিছু আলোচনা করব। তার আগে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আমার চ্যানেলে শুধু এক ধরনের ভিডিও নেই, বিভিন্ন রকমের ভিডিও প্রত্যেকের জন্য আপনারা পেয়ে যাবেন। সো প্লিজ আমার সঙ্গে থাকুন, আমাকে সাহায্য করুন আরও উপরে। গল্পটি শুরু হচ্ছে একটি গ্রামকে কেন্দ্র করে। গ্রামটির নাম হলো সুন্দরপুর, যার অপূর্ব প্রাকৃতিক শোভা, হয়তো সেই জন্যই গ্রামটির নাম সুন্দরপুর। কিন্তু এই গ্রামের মূল আকর্ষণ সেই গ্রামের প্রাকৃতিক শোভা নয়, তার মূল আকর্ষণ হলো এই গ্রামের একটি রেস্তোরাঁ যার নাম হলো রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। কেন এই অদ্ভুত নাম আর কেনই বা এটি মূল আকর্ষণ? এই মূল আকর্ষণ হওয়ার কারণ হলো বিভিন্ন দূর দূরান্ত থেকে, প্রচুর শহর থেকে এখানে লোকেরা ছুটে ছুটে আসেন খাওয়ার জন্য, কারণ এই রেস্তোরাঁর খাবার অপূর্ব সুস্বাদু। সেই স্বাদের টানেই তারা বারবার এখানে ছুটে আসেন। এই স্বাদের পিছনে রহস্যটা কি? গল্প যত এগিয়েছে রহস্য ততই ঘনীভূত হয়েছে এই রেস্তোরাঁকে কেন্দ্র করে। হঠাৎই সুন্দরপুরে একদিন এক আগন্তুক এসে হাজির হলেন এবং তিনি যা জানতে এখানে এসেছেন সেটা খুব কম মানুষই জানেন। তাকে সহযোগিতা করবে আতর আলী বলে একজন পুলিশের ইনফর্মার। সেই আগন্তুক যার বিষয়ে জানতে এসেছেন তিনি হলেন সেই বিখ্যাত রেস্তোরাঁর মালকিন, এক লাস্যময়ী রহস্যময়ী নারী যার নাম হলো মুস্কান জুবেরি। তাকে ঘিরেই কেন্দ্রীভূত হয়েছে রহস্য। আমি আগেই বলেছি এই রেস্তোরাঁর খাবার ছিল অপূর্ব সুস্বাদু, আর সেই স্বাদের টানে দূর দূরান্ত থেকে মানুষজন খেতে ছুটে আসত, বলতে পারেন এক প্রকারের নেশার মতো। সেই ছুটে আসা মানুষগুলোর মধ্যেই বেশ কয়েকজন কম বয়সী ছেলে হঠাৎই নিখোঁজ হয়ে যান। সেই নিখোঁজ হওয়ার পিছনের রহস্য খুঁজতেই আগমন এই আগন্তুকের যার নাম হলো নূরে ছপা। যারা নিখোঁজ হয়ে গেছিলেন তাদের বয়স মোটামুটি একই, 30-এর কাছে। কেন বারবার এই কম বয়সী ছেলেগুলো এখানে খেতে এসে নিখোঁজ হয়ে যাচ্ছে, তাদের পরিণতি কী হয়েছিল, তারা কি মারা গেছে নাকি তারা বেঁচে আছে, এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করেই একটা ঘনীভূত হয় রহস্য। যে রহস্য শেষে গিয়ে উদ্ঘাটিত হবে, সেই রহস্য ভেদ করতে গিয়ে বেরিয়ে আসবে এক রোমহর্ষক কাহিনী। হ্যাঁ, যারা গল্পটি পড়েছেন, যারা উপন্যাসটি পড়েছেন তাদের হয়তো একটা সময় গিয়ে মনে হয়েছে যে এটা কোনো ভৌতিক উপন্যাস, আমার নিজেরও মনে হয়েছিল, কিন্তু তারপরে গিয়ে আবার মনে হবে যে এটা কোনো ভৌতিক উপন্যাস নয়, কারণ তারপরে যে কেঁচো খুঁড়তে গিয়ে কেউটেটে বেরোবে সেটা একদমই মানে আশাই করা যায় না, একদমই আনএক্সপেক্টেড। সো তার জন্য গল্পটা অবশ্যই দেখতে হবে, সিরিজটা অবশ্যই দেখতে হবে, আর উপন্যাসটা পারলে আপনারা পড়বেন, তাহলে আরও ভালো লাগবে জিনিসটা। আর সৃজিৎ মুখোপাধ্যায়ের পরিচালনার ওপরে যথেষ্ট ভরসা আছে, তার কাস্টিং খুব ভালো হয়েছে। শুধু একটাই আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে, তার এই ট্রেলার, রিসেন্ট যে ট্রেলারটা বেরিয়েছে, ট্রেলারটা দেখার পর এই গল্পের যে মূল চরিত্র মুস্কান জুবেরি আর
যে আগন্তুকের কথা বললাম, অর্থাৎ নূরে ছপা, যে চরিত্রটির নাম হলো নূরে ছপা। এখানে জানি না চরিত্রটির নাম পরিবর্তন করা হয়েছে কি না, তবে সেই চরিত্রের জায়গায় রাহুল বোসকে কাস্টিং করা হয়েছে, যেটা আমার একটু বেমানান লেগেছে। এখানে উনি অনির্বাণ ভট্টাচার্যকে অবশ্যই কাস্ট করতে পারতেন, সেটা আরও বেশি মানানসই হতো। তবে আর একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সৃজিৎ মুখোপাধ্যায় মুস্কান জুবেরি হিসেবে যে চরিত্রটি কাস্ট করেছেন আজমিরি হক নামে একজন বাংলাদেশি আর্টিস্টকে, উনি সত্যিই মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট লেগেছে, কারণ তার চোখগুলোর মধ্যে অদ্ভুত একটা ব্যাপার আছে। আর এই চরিত্রটিকে ঘিরে মানুষের মনে অনেক কল্পনা, এই রকম একটা লাস্যময়ী একটা রহস্যময়ী নারীকে খুঁজে পাওয়া সত্যিই কঠিন। হ্যাঁ, জয়া আহসানকে হয়তো মানাতো, কিন্তু এই এখন বর্তমানে যিনি পাঠ করছেন মুস্কান জুবেরি হিসেবে, আমার মনে হয় তিনি একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অবশ্যই খুবই সুন্দর একটা চরিত্র, এটাকে যদি ফুটিয়ে তুলতে পারেন উনি ঠিকঠাকভাবে, তো জাস্ট কোনো কথা হবে না। সেকেন্ডলি, আতর আলী বলে যে পুলিশের ইনফর্মার, আমার যতদূর মনে হচ্ছে তো সেই আতর আলী চরিত্রে কাস্ট করা হয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে। হ্যাঁ, ভাষাটা একটু কঠিন, যারা পড়বেন তারা বুঝতে পারবেন যে ভাষাটা একটু কঠিন, তো সেই হিসাবে অনির্বাণ ভট্টাচার্যের ওপর আমার একদম চোখ বন্ধ করে ভরসা আছে, উনি নিশ্চয়ই ফুটিয়ে তুলতে পারবেন। আর তৃতীয়ত হলো আরেকজন আরেকটা চরিত্র যেটা অঞ্জন দত্ত করছেন, সেটা হলো ডাক্তার, একজন বয়স্ক ডাক্তার আসকার ইবনে সাইদ। তো তার চরিত্রটা হয়তো এই পার্টে মানে ফার্স্ট পার্টে একটু কম আছে, সেকেন্ড পার্টে অনেকটা বড় পার্টটা আছে, তো সেকেন্ড পার্ট নিয়ে অন্য আর একদিন আলোচনা করব। আজকে আপাতত ফার্স্ট পার্টটা নিয়েই কথা বলি। কাস্টিং যথেষ্ট ভালো হয়েছে, আমি এক কথা এটাই বলবো, শুধু একটুই খারাপ লাগলো ওটা হলো রাহুল বোসকে, কারণ রাহুল বোসের বাংলাটাও ঠিকঠাক আমার লাগে না। সেই হিসেবে রাহুল বোসের জায়গায় অন্য কোনো আর্টিস্টকে উনি প্লেস করতে পারতেন। যাই হোক, এখন অপেক্ষার অবসান ঘটতে চলেছে, দেখি এপিসোডগুলো কেমন হচ্ছে, তারপরে রিভিউ আপনাদের নিশ্চয়ই দেব, আপনারাও জানাবেন। আর হ্যাঁ, এই গল্পটা কিন্তু আমি বারবার বলছি একদম আনএক্সপেক্টেড, আপনারা কল্পনাও করতে পারেন না যে শেষে গিয়ে এরকম কিছু একটা ঘটতে পারে। বলবো না আর বেশি কিছু, বলে দিলে আর সেই ইন্টারেস্টটা থাকবে না। আর আপনাদের যদি একান্তই খুব বেশি ইন্টারেস্ট জাগছে তাহলে উপন্যাসটা পড়ে ফেলুন, আমি বারবার এটাই বলবো যে উপন্যাসটা পড়ে ফেলুন মজাটা পাওয়ার জন্য, কারণ এমনই অবস্থা হয়েছিল এটা পড়তে পড়তে আমার, যে 5 মিনিট টাইম পেলে আমি 5 মিনিটের মধ্যেও একটুখানি পড়তাম, এতটাই বেশি উত্তেজনা তৈরি করে মানুষ। আপনাদের মনেও যে কৌতূহল জেগেছে সেই রহস্যের উদ্ঘাটন করার জন্য আপনারাও মাঠে নেমে পড়ুন। আর এই গল্পের শেষে যে মেন অ্যাট্রাকশনটা আছে, একটা উত্তর আমেরিকায় একটা আন্দিজ পর্বতের ঘটনা আছে, আমি বলতে মানে আমার হয়তো বেরিয়ে যাচ্ছে, আমি বলতে চাইছি না, আমি এখনই রহস্যের উদ্ঘাটন করতে চাইছি না, যে গল্পটা আপনাদের মাথায় স্ট্রাইক করবে আর আপনাদেরকে অবশ্যই ভাবাবে, রাত্রে ঘুম কেড়ে নেবে আপনাদের, এইটুকুনি আমি বলতে পারি। তো দেখুন সিরিজটা, পারলে উপন্যাস পড়ুন। আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর একবার বলে দিই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন, তাতে আমার আপকামিং ভিডিও নোটিফিকেশন আপনারা ঠিক সময় পেয়ে যাবেন। আর বেশি বকবক করব না, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।